আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে গাউসে পাকের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করব। এর আগে আমি আরও দুইটা ভিডিও গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওনার সামনে উল্লেখ করেছি। আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি, তাই ওনার জন্ম বৃত্তান্ত এখন আমি শুরু করলাম। সম্মানিত বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটি কথা না বললে নাই হয়, আমার এই চিত্রগড়টাকে আপনারা একটু বড় করে দেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক দিয়ে সাথে থাকেন। সম্মানিত বন্ধুরা, অজর সৈয়দ আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই ও সৈয়দ উমুল খায়ের মা ফাতেমা রহমতুল্লাহ আলাই এর শুভ বিবাহের পর নিঃসন্তান অবস্থায় বহু বছর কেটে যায়। পিতা বিদ্যা, মাতা ও বিদ্যা। সৈয়দ উমুল খায়ের মা ফাতেমার বয়স যখন 60 বছর, এ বয়সে অনেকে সন্তান ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ বয়সে সাধারণত সন্তান ধারণ ক্ষমতা অনেকের কাছ থেকে ছিনিয়ে নেন, কিন্তু আল্লাহর কুদরত এমন যে এ বয়সে তিনি গর্ভ ধারণ করলেন জগৎ বিখ্যাত ও সর্বশ্রেষ্ঠ ওলিকুল শিরোমণি অর্জত বরপীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইকে। অর্জক গাউসুল আজম মায়ের গর্ভে আসার পরপরই শুরু হয় কেরামতের অপূর্ব খেলা। বরপীর আব্দুল কাদির জিলানী যখন প্রথম মাসে মায়ের গর্ভে, প্রথম মাসে বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াসালাম স্বপ্নে ধারণ করলেন সৈয়দা উমুল খায়ের মা ফাতেমার সাথে। তিনি বলে গেলেন, তোমার গর্ভে গাউসুল আজমের আগমন হয়েছে, তুমি ধন্য, তুমি ধন্য। দ্বিতীয় মাসে বিবি সাহারা আলাইহিস সালাতু ওয়াসালাম এসে শুভ সংবাদ দিলেন, তোমার ঘরে মারাফাতের খনি আগমন হয়েছে, সুবহানাল্লাহ। তৃতীয় মাসে বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম এসে শুভ সংবাদ দিলেন, তোমার ঘরে বেদতত্ত্বের মালিক আগমন করেছেন। চতুর্থ মাসে বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসালাম, পঞ্চম মাসে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আন, ষষ্ঠ মাসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন এসে খবর দিলেন, তোমার ঘরে ওলিকুল শিরোমণি আগমন করেছেন, সুবহানাল্লাহ। সপ্তম মাসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন স্বপ্নে বলে গেলেন, উমুল খায়ের মা ফাতেমা, তোমার ঘরে তোমার বংশে নয়নমণির আগমন হচ্ছে। অষ্টম মাসে বিবি জয়নব, নবম মাসে বিবি সকিনা রাদিয়াল্লাহু তাআলা আন স্বপ্নে বলে গেলেন, তোমার সন্তানে শুনে জিলান ধন্য হবে, তোমার সন্তান আগমনের কারণে এই জিলান শহর ধন্য হয়ে যাবে, সুবহানাল্লাহ। এভাবে শুভ স্বপ্ন দেখতে দেখতে 9 মাস কেটে গেল। দশম মাসে ফয়লা রমজানের রাত্রিতে শেষের ভাগে সেই স্বপ্ন বাস্তব রূপ ধরে বিশ্বজগতে আলোকিত করে দরার বুকে আগমন করলেন। তাহার আগমনে ইসলাম লাভ করল পূর্ণ জীবন। ওদিন লেখক ওদিনে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের গ্রন্থে কবিতার আকারে গাউসে পাকের জন্ম বৃত্তান্ত ও কেরামত এভাবে লিখেছেন, আই বরপীর আব্দুল কাদির জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জন্ম তোমার জিলানিতে, তরিকা হয় কাদ্রিয়া, আবু সালে মুসা জঙ্গি হলেন যে তোমার পিতা, উমুল খায়ের মা ফাতেমা তোমার জননী, হাই বরপীর আব্দুল কাদির জিলানির জিলানি। 60 বছর বয়সেতে গর্ভে ধরেন ফাতেমা, খবর শুনে মহাখুশি হলেন তোমার পিতা, শেষ বয়সে সন্তানের আশায় খুশিজনক জননী, হাই বরপীর আব্দুল কাদির জিলানির জিলানি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাতৃগর্ভে কেরামত। অজ্জত গাউসুল আজম আম্মাজান সৈয়দা উমুল খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাই বলেন, যেদিন আমার সন্তান ভূমিষ্ঠ হয় সেদিন আমার স্বামী সৈয়দ আবু সালেম মুসা জঙ্গি স্বপ্নে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম ও প্রধান সাহাবাই কেরামদেরকে নিয়ে আমার ঘরে তাসরিফ ফানলেন, সুবহানাল্লাহ, এবং বললেন, হে আবু সালে, আল্লাহ পাক তোমাদেরকে একজন নেককার ছেলে সন্তান দান করেছেন, সে আমার বংশধর, আমার প্রিয় এবং আল্লাহ সুবহানাল্লাহুর প্রিয়। সে শিগগিরই আউলিয়া কুতুবগণের মধ্যে এমন মর্যাদা লাভ করবেন যেন আম্বিয়া ও রাসুলগণের মধ্যে আমার মর্যাদা। সূত্র গাউসুল আজম, কৃতিত্ব মোলা নুরুর রহমান,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অজিত বরফির আব্দুল কাদির জিলানি তৎকালীন পার্শ্ব বর্তমানকালে ইরান দেশে অন্তর্গত জিলান বা গিলান শহরে নামক নিকভা নামক স্থানে 471 হিজড়ি মোতাবেক 10/1077 খ্রিস্টাব্দে একলাই রমজান সোমবার সুবে সাদিকের সামান্য পূর্বে ওয়ালিকুল সম্রাট গাউসুল আজম বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন। পিতার নাম সৈয়দ আবু সালেম মুসা জঙ্গি এবং মাতার নাম সৈয়দ উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা রহমতুল্লাহ আলাই। পিতা হাসাইনি বংশে এবং মাতা হুসাইনি বংশে। উভয় দিক দিয়ে তিনি সৈয়দ ও আওলাদে রাসুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত দ্বারা গাউসে পাকের শরীরের প্রভা। সকল অলিগণের গর্দান তার পবিত্র কদম। এই জন্য তার লকব মালিকুর রিকাব মালাকেবে গাউসিয়া নামক গ্রন্থে উল্লেখ আছে যে অর্জত বরফির আব্দুল কাদির জিলানি আম্মাজান সৈয়দ উমুল খায়ের মা ফাতেমা রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন, আব্দুল কাদের রমজান শরীফের প্রথম রাত্রে জন্মগ্রহণ করেছেন। জন্মদিন থেকে তিনি দিনের বেলায় তিনি আমার দুধ পান করেননি সুবহানাল্লাহ। ইফতারের সময় থেকে সুবে সাদিক পর্যন্ত সারা রাত তিনি দুধ পান করতেন। অল্প সময়ের মধ্যে তাহার কেরামতের নারার জিলান শহরে রাষ্ট্রময় হয়ে উঠল সুবহানাল্লাহ। 471 হিজড়িতে শাবান মাস 29 তারিখ জিলান আকাশ ছিল মেঘাচ্ছন্ন। লোকেরা রমজানের চাঁদ দেখতে না পেয়ে পরের দিন সাবধানতার বশত সেরি খেয়ে নিলেন এবং এই আশায় যে হয়তো অন্য কোনো স্থানে দেখে চাঁদ দেখার সংবাদ আসতে পারে। পরের দিন একজন আল্লাহওয়ালা দরবেশের নিকট চাঁদের বিষয় জানতে চাইলে উক্ত দরবেশ বলেন, আবু সালেম মুসা জঙ্গি জিজ্ঞাসা করো, তার নবজাত সন্তান আজকে সুবহে সাদিক থেকে মায়ের দুধ পান করেছে কিনা। খবর নিয়ে দেখা গেল নব শিশু সুবহে সাদিক থেকে দুধ পান করেনি সুবহানাল্লাহ। এমন সময় খবর হলো গতকাল চাঁদ দেখার প্রমাণ পাওয়া গেছে। জিলান শহরে লোকেরা এই সংবাদ জেনে অজত বরফির আব্দুল কাদির জিলানি প্রথম রোজা রাখার কেরামত দর্শনে অতবাক হয়ে গেলে দেশে জাহিরি আলেম উলামায়গণ আকাশের নবচাঁদ দর্শনে বিপুল হলেও বাতিনি শক্তির অধিকারী গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা ঠিকই চাঁদ দর্শন করে প্রথম রোজা পালন করেছেন। এখানে এসে প্রকৃত নায়েবে নবীর পরিচয় পাওয়া যায়। শিশুকালে গাউসে পাকের জিকির ও আসকার দুলনা থাকাকালীন তার রোজা রাখার প্রতি ইঙ্গিত করে পরবর্তীতে তিনি নিজেই একটি কাসিদা উল্লেখ করেছেন এবং তারগিবুল মানাজের নামক উল্লেখ করেছেন। কাসিদা সংশ্লিষ্ট উল্লেখ করা হয়েছে। কবিতার অংশটা হলো, আমার শৈশবকাল জিকির আসকার সমগ্র জগৎ পরিপূর্ণ হয়ে আছে, আর শৈশবের ধুলনা আমার রোজা পালনের ব্যাপারটি তো প্রসিদ্ধ লাভ করেছে সুবহানাল্লাহ। অজত গাউসুল আজম বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই এর প্রাতিষ্ঠানিক শিক্ষা আরম্ভ হয় একটি মক্তবে। আগ্রহ নিবাসী আল্লামা মোহাম্মদ সাদেক আগাবি স্বরচিত গ্রন্থে গাউসে পাকের মক্তবি জীবনের প্রথম দিনের ঘটনা এভাবে উল্লেখ করেছেন। বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই কে বিদ্যা শিক্ষার উদ্দেশ্যে প্রথম দিন মক্তবে পাঠানো হলে একদল ফেরেস্তা তাকে বেষ্টন করে মক্তবে পৌঁছিয়ে দেন। মক্তবে ছাত্রদের বীর বসার কোনো খালি জায়গা ছিল না। হঠাৎ করে সকলে একটি গাইবি আওয়াজ শুনতে পেল, তাফাসাহু লিউলিল্লাহ, তোমরা আল্লাহর ওলির স্থানকে আল্লাহর ওলির জন্য আল্লাহর ওলি স্থানকে প্রশস্ত করে দাও। এই আওয়াজ শুনে সকল ছাত্র হুজুর গাউসে পাকের জন্য জায়গা করে দিল। উস্তাদজি তাকে একেবারে প্রাথমিক স্তরের ছাত্র মনে করে আউজুবিল্লাহ বিসমিল্লাহ সবক দান করলেন। কিন্তু কাশ্চর্য বিষয় হলো অজত বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই আউজুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলিফ লাম থেকে শুরু করে 18 ফারা
মতান্তরে পণ্ডপাড়া কুরআন মজিদ মুখস্থ শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মায়ের গর্ভ থেকে উনি আঠারো পাড়ার কুরআনুল কারিমের হাফিজ হয়ে আসছিলেন। সুবহানাল্লাহ, এই জন্য আমাদের মায়েরা বোনেরা যখন আপনারা গর্ভ অবস্থায় থাকবেন তখন আপনি আপনার ধর্মগ্রন্থকে বেশি বেশি করে পাঠ করবেন। এতে লাভ হবে কি, ফায়দা হবে কি, আপনার গর্ভে যে সন্তান থাকবে সেটা আর কিছু হোক না হোক বেয়াদব হবে না, সে অত্যন্ত আল্লাহর একজন প্রিয় বান্দা এবং মাহবুব বান্দা হবে। আর অন্য ধর্মে হলেও সে যদি তার ধর্মের রীতিনীতি ঠিক রেখে চলে তাহলে তার ধর্মেরও মানুষের সাথে কখনো বেয়াদবি করবে না, বড়দেরকে ঠিকই শ্রদ্ধা করবে আর ছোটদেরকে ঠিকই স্নেহ করবে। সম্মানিত বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। পরবর্তীতে এখান থেকে আবার শুরু করব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি।